হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো কী করছো তোমরা সবাই? তো আমরা দেখো কী করছি। এই যে মাম্মাম এখন খেলছে, টিউশনে স্যার আসবে বাড়িতে পড়াতে, আজ একটু লেট করে আসছেন উনি, এই জন্য একটু লেট হলো, নাহলে এতক্ষণ ওর অনেকটাই পড়া হয়ে যায়। আর এই যে আমার বাবু, শরীরটা আবার খুব খারাপ করেছে ওর। সকাল থেকে ভাবলাম ভিডিও করবো, বাট হয়ে উঠলো না। সকাল থেকে বাবুর শরীর খুবই খারাপ, মানে রাত্রি থেকে শরীরটা খারাপ আছে ওর, সকাল থেকে তো অনেকটাই। দেই জন্য বসেছিলাম, বসে থাকতে থাকতে ঠিক আছে ওকে নিয়ে থাকতে হবে, তো সকাল সকাল রান্নাটা সেরে ফেলি, তো সকাল সকাল এই জন্য রান্নাটা সেরে ফেলেছি। রান্না সেরে ফেলার পর এই যে দেখতে সকাল থেকে নিয়ে তারপর শুয়েছিলাম, শুয়ে দেওয়ার পর তো করতে করতে মানে দুপুর হয়ে গেলো, খাওয়া দাওয়া করে একটু ঘুম, কারণ হাজব্যান্ড একটু বাইরে কাজে গেছে, এই জন্যে একটু ঘুম দিয়ে উঠে তারপরে এই যে স্যার আসলেন বাড়িতে। তো এই এখন আমরা সব বসে আছি, মা ছেলে মেয়ে সবাই মিলে একসাথে। মামা এখন ডল নিয়ে খেলছে, তার সাথে আমার এই চা মুন্ডি খুলে দিয়েছে, এভাবে অত্যাচার চলছে দেখতেই পাচ্ছ। একটা মুন্ডি ছিঁড়ে দিচ্ছে, বাবু কথা বলে দাও তো বটে, তুমি ভাইকে একদম দাও না, আমি ভাইকে নিউ নিউ ডল কিনে দেবো, তখন তুমি বুঝতে পারবে। তো এই নিয়ে চলতেই থাকে সারাদিন, ও মামামের সব যত খেলনা আছে ওগুলোই নেবে, আর ও দেবে না, ওইভাবেই চলতে থাকে সারাদিন। কী আর করবো বলো, চলতেই থাকবে, আর আমাকে সেটা দেখতেই হবে। আর ও বললেও হয় না, বাবু খুব বদমাশ হয়ে গেছে, সব কিছু ভেঙে দেয়। আর মামাম যতটাই ভালো, ও কোনো জিনিস ভাঙে না, সব জিনিস সারাদিনে তুলে রাখে, ও কোনো জিনিস খারাপ হয় না। তো এই আর কি, চলো দেখতে থাকো ভিডিওটা, বসে বসে গল্পই শোনো আমাদের, আর কি কাজ সেরকম করার নেই। রাত্রে রান্নাও করে ফেলেছি বিকেলবেলায়, আবার এখন বসেই থাকবো, স্যার আসবে পড়াতে, স্যার চলে গেলে তারপর আবার মামাকে আমাকে পড়াতে হবে, মানে একটার পর একটা লেগেই আসছে, বুঝতেই পারছো। ওদের ভাই বোনের সাথে সাথে টাইমটা পেরিয়ে যায়, কিন্তু এটা স্যার আসে তোমাকে ঘুম পাড়িয়ে দেবো, ও ঘুমিয়ে যাবে আর মাম্মাম স্যার কাছে পড়বে, আর আমি এখন একটু বসে ফোন টোন দেখবো, এই করবো আর কি। মানে নিজের জন্য যদি ভাবি একটু টাইম, মানে সেটা আমার হয়ে ওঠে না, দেখতেই পাচ্ছ হাতে নেই পাইস ফুলপাইস কিছু পড়ি না, আগে পড়তে থাকতাম সবসময়, আর এখন দেখো কখনো সকালে হয়তো পড়ি, আর সেটা খুবই কিছুক্ষণের জন্য, কারণ এতটাই কাজ হয় যে মানে সেটা চলে যায় থাকে না। এই দেখো দেখো কীভাবে মারপিট চলছে দুজনের, ও বলছে দেবো না, ও বলছে দেবো, চলতে আছে। দিচ্ছে না তোমাকে, দিচ্ছে না, বলো দাও দাও আমাকে দাও, বলো। ও বাবুলি ওলি বাবুলি, কি বলবো, তো দেখতে থাকো, দেখতেই পাচ্ছ ওরা দুজনের মধ্যে কি করছে, মানে কারাকারি এদের মধ্যে লেগে আছে। দেখো বাবু ও ঝগড়া করছে কেমন, দিচ্ছে না দিদি, দিচ্ছে না, না নিতেই হবে না, দেখতে পাচ্ছ এইটুকুনি বাচ্চা ঝগড়া করতে শিখে গেছে কেমন, মানে ও নেবেই ওটা। বাবু এই দেখো ডলটা নিয়ে নাও, নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও ডলটা নিয়ে নাও দিদির কাছে, কত ঝগড়া করতে শিখেছে দেখছো বাবু, কত ঝগড়া করতে শিখেছে এখন। তুমি দিয়ে দাও না, দিয়ে দাও, ও যা খুশি করুক, ঝগড়া করে গলা কেটে ফেলে একাকার। বাবু তোর হাত আমার হাত, দেখ কি করেছিস, দেখ দেখ শরীর আলাদা গলা একদিকে, মানে ওর অবস্থা খারাপ চলছে।
দেখতেই পেলে যে বাবু কত বদমাশ হয়ে গেছে, কত ঝগড়া করতে শিখেছে, দুষ্টুমি করতে শিখেছে, মানে সারাদিন ধরে শুধু দুষ্টুমি করে। আর কি বলবো বলো, তো ওই যে কী সব গেম খেলে, দিয়ে ফোনের মধ্যে মেসেজগুলো আসতেই থাকে, মানে কি বলবো বুঝতেই পারি না আমি। সারাক্ষণ ও একটা করে গেম খেলবে, ডাউনলোড করবে, আবার ডিলিট করবে, এইসবই কাজ ওর। তো আমি আর বেশি কিছু আজকে শেয়ার করবো না, এইটুকুনি শেয়ার করলাম। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাতে খুব মানে ভালো হয়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ, তোমাদেরকে রোজই বলছি। আর ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি ভিডিও সেরকমভাবে দিতে পারি না, কারণ আমি হ্যাঁ বাইরে যাই না, আমি বাড়িতেই থাকি, বাইরে যেটুকু যাই বাজার ফাজার যাই, আর বাচ্চা নিয়ে যেয়ে বাজারে গিয়ে আমার পক্ষে ভিডিও করাটা আবার সম্ভব হয়ে ওঠে না। এই জন্যই বাইরে কোথাও গেলে অবশ্যই করবো, আর আমি সারাক্ষণ ওই থাকি খেতে মতন হয়ে, আর সাজুগুজু করার টাইমটা খুবই কম পাই, মানে এই আর কি চলতেই থাকে। তো আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।